সুপ্রিম কোর্টের নির্দেশের এক সপ্তাহের মধ্যেই থানায় আত্মসমর্পণ করলেন অভিযুক্ত। মালদার হরিশ্চন্দ্রপুরে বড়ুই গ্রাম পঞ্চায়েতে বন্যাত্রাণে 76 লক্ষ টাকা তছরুপের অভিযোগে দায়ের হয় মামলা। কেলেঙ্কারিতে অভিযুক্ত ফেরার তৃণমূল নেতা আত্মসমর্পণ করলেন থানায়। তৃণমূলের আরও 2 অভিযুক্ত এখনও ফেরার। 2017 সালে মালদার হরিশ্চন্দ্রপুরে বন্যাত্রাণে কেন্দ্রীয় সরকারের বরাদ্দের 76 লক্ষ টাকা তছরুপের অভিযোগ ওঠে। অভিযুক্ত তালিকায় ছিলেন মালদার বড়ুই গ্রাম পঞ্চায়েতে তৎকালীন তৃণমূলের প্রধান সোনামণি সাহা, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির তৎকালীন কর্মাধ্যক্ষ রোশনারা খাতুন এবং তৃণমূল নেতা আফসার হোসেন। ত্রাণ কেলেঙ্কারির অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বড়ুই গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য আব্দুল মান্নান। তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপর 3 অভিযুক্তই সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন জানান। 11 মার্চ সুপ্রিম কোর্ট আগাম জামিনের আবেদন খারিজ করে অভিযুক্তদের 14 দিনের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়। পুলিশ সূত্রে দাবি, বৃহস্পতিবার রাতে হরিশ্চন্দ্রপুর থানায় আত্মসমর্পণ করেন তৃণমূল নেতা আফসার হোসেন। রাজনৈতিক ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানো হয়েছে। ত্রাণ দুর্নীতি কারা যুক্ত আছে সেটা পুলিশ তদন্ত করে বের করবে। রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্যই আমাকে যুক্ত করেছে। এই ঘটনায় শাসক বিরোধীর মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। গভীর রাত্রে তৃণমূলের বরিষ্ঠ নেতা আফসার হোসেন থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। কোটি কোটি টাকা পঞ্চায়েত সমিতির এই আফসার হোসেন লুটপাট করেছে। বড়ই গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামণি সাহা, উনিও সেই কেলেঙ্কারির আসামি। কর্মাধ্যক্ষ রোশনারা এই দুজন আত্মসমর্পণ করেনি, তাদেরকে আত্মসমর্পণ করতে হবে। এরা যেভাবে দুর্নীতি করেছে তাতে আত্মসমর্পণ করতেই হবে এদেরকে। বুথ স্তরের সাধারণ কর্মী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় নেতারা প্রশাসনকে এবং সরকারি ব্যবস্থাটাকে হেয় মনে করছিল। তারা মনে করছিল লুট করে বেড়াবো সরকারি টাকা করে, কিন্তু সরকারি টাকা লুট করে কেউ বেশি দিন বাঁচতে পারবে না। 2017 সালে যে বন্যা হয়েছিল সেই তদন্তের সাপেক্ষে বিডিও সাহেব হরিশ্চন্দ্রপুর থানায় কিছু ব্যক্তির নামে এফআইআর করেন। সামান্য সুপ্রিম কোর্ট আদেশ দেয় 14 দিনের মধ্যে তাদেরকে আত্মসমর্পণ করার জন্য। সেই মোতাবেক আফসার হোসেন হরিশ্চন্দ্রপুর থানায় আত্মসমর্পণ করেছেন। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে দল তাদেরকে প্রশ্রয় দিবে না। আদালত সূত্রে খবর, এই মামলায় কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে আগামী 3 মাসের মধ্যে অভিযোগের তদন্ত করে রিপোর্ট জমা দিতে হবে সিএজিকে। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। তমলুক পুরসভার বোর্ড গঠনের আগে দলের ঘোষিত চেয়ারম্যানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় টিপ্পনি তৃণমূল কাউন্সিলরের। শহর তৃণমূল সভাপতিকে জয়ের কাণ্ডারি বলে দাবি আরেক তৃণমূল কর্মীর, আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। নেত্রীর নির্দেশ অনুযায়ী এবং তিনি যে লিস্ট দিয়েছেন সেই অনুযায়ী নাম ঘোষণা করা হয়েছে। তমলুক মানে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান হয়েছেন দীপেন্দ্র নারায়ণ রায়, ভাইস চেয়ারম্যান চেয়ারপারসন লীনা মাভই রায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে পূর্ব মেদিনীপুরে তমলুক পুরসভার চেয়ারম্যান পদে দীপেন্দ্র নারায়ণ রায় এবং ভাইস চেয়ারপারসন পদে লীনা মাভই রায়ের নাম ঘোষণা করে তৃণমূল নেতৃত্ব। আগামী বুধবার তমলুক পুরসভার বোর্ড গঠন, তার আগে সদ্য মনোনীত চেয়ারম্যানকে ঘিরে সোশ্যাল মিডিয়ার সামনে এসেছে নানা রকম টিপ্পনি। তমলুক পুরসভার 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবশ্রী মাইতির ফেসবুক প্রোফাইলে লেখা রয়েছে, কিং তো অনেকে সহজেই হয় কিন্তু কিং মেকার কজন হয়। তাৎপর্যপূর্ণ হল তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় তমলুক রাজপরিবারের সদস্য। শুভঙ্কর মৈত্র নামে আর এক তৃণমূল কর্মীর ফেসবুকে লেখা রয়েছে, তমলুক পুরসভায় জয়ের কাণ্ডারি জননেতা চঞ্চল কুমার খাঁড়ার সাথে ছিলাম, আছি, থাকব। শুধু ক্ষমতার জন্য নয়, আমরা টিম চঞ্চল কুমার খাঁড়া। স্রোতের দিকে তো কচুরি পানাও ভেসে যায়। 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তমলুকের সহ তৃণমূল সভাপতি চঞ্চল কুমার খাঁড়া, তিনিই নাকি বিদায়ী পুরবোর্ডের মুখ্য প্রশাসক ও 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপেন্দ্র নারায়ণ রায় কে হবেন চেয়ারম্যান, এই নিয়ে জল্পনা চলছিল কয়েকদিন ধরে। সোশ্যাল মিডিয়ায় দলের কাউন্সিলর ও কর্মীদের মন্তব্য নিয়ে দুই তৃণমূল নেতাই কোনো মন্তব্য করতে চাননি। আর ফেসবুকে জি যাকে ভালো লাগে, আমি ধরুন আপনাকে ভালোবাসি, তা আমি আপনার প্রশংসা করব। আবার কেউ আমাকে ঠিক ভালোবাসে না, পছন্দ করে না, সে তো আমার নিন্দা করবে। তা এইটা তো না সার্বিক ভাবে দেখতে হবে যে আমাদের ওখানে ম্যাক্সিমাম কাউন্সিলর কাকে চাইছে। এবার দ্বিতীয় হচ্ছে ওখানকার জনগণ কি বলছে। সারা রাজ্যের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব একেবারে রাস্তায় নেমে এসেছে। একে অপরের বিরুদ্ধে নানা রকম কুৎসা অপপ্রচার নানাভাবে পোস্ট করছে। স্বাভাবিকভাবে এই রাজনৈতিক দলের আগামী দিনে অস্তিত্ব থাকবে কিনা তা প্রশ্নচিহ্ন আকারে তৈরি হয়েছে। যে নিজের দলকে সামলাতে পারে না, অন্যের সমালোচনা তো করা তাদের সাজে না। তাদের যদি মানুষ চাইতো তারা ক্ষমতায় আসতে পারত, কিন্তু মানুষ তো তাদের ছুড়ে ফেলে দিয়েছে।
অতএব বিজেপির কথা বলে লাভ নেই। কুড়িটি ওয়ার্ডে তমলুক পুরসভায় ১৮টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।